বিদ্যুৎ বিভাগের চরম দায়িত্বহীনতার বাবেই বৃহস্পতিবার দিনা বিয়লি গোলকগঞ্জ সংঘটিত হলে এক করুণ ঘটনা। কারণ কারণ করি ওইটাই দেখছি, তারপরে ওই পাক দিয়ে মানসিক দৌড়ি জেল যা ব্যারেল ফেলে দিল ডাঙ্গিয়া ফেলে দিয়ে তারপরে ওই মানসিক নিয়ে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী স্ত্রী সহ একটা পরিয়ালর তিনজন সদস্যর মৃত্যু। পেস্তাচরত সংঘটিত হয়েছে এই ঘটনা। পথারত পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারত লাগি মৃত্যু হয় তিনজনের। জানিব পরা মতে বৃহস্পতিবারে বিয়লি টাইবানের ইসোপালি শেখ নামের লোকজনে পেস্তাচরত নিজের খেতে পথারত নিগনি মরা ঔষধ ছটিয়াবলে যাওয়ার সময়তে পথারত পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারত লাগি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। বহু সময় ধরে আলি ঘরলৈ নহাত পত্নী বাসা বিবিয়ে পথারলৈ গৈ স্বামীক পথারত পড়ে থাকা প্রত্যক্ষ করে। মহিলাগৰাকীয়ে মৃত স্বামীর শরীরত হাত দিয়ার লগেলগে বিদ্যুৎপৃষ্ট হয়। তার পিছতে তেওঁলোকক উদ্ধার করবলৈ গৈছিল বাসা বিবির পিতৃ বাদশাহ আলী। ফলত বাদশাহ আলিও বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। ঠিক সেই সময়তে বাসা আলীর সন্তানটিয়ে চিঙর বাখর করাত স্থানীয় রাইজ গৈ উপস্থিত হয় আর তিনিওকে উদ্ধার করে। আর আহত বাদশাহ আলী শেখ আর বাসা বিবিক ধুবুরী অসামরিক চিকিৎসালয় প্রেরণ করে, যদিও আধা বাটতে দুয়োরে মৃত্যু হয়। পিছত শুক্রবার মরণোত্তর পরীক্ষা করে মৃতদেহ ঘরলৈ আনি কবর দিয়ে। আর কবর দিয়ার পিছত গোলকগঞ্জ চক্র বিষয়া চয়নিকা ঠাকুরিয়ায় মৃত ব্যক্তি সকলের পরিয়াললৈ আড়াই লাখ কোটি টাকার চেক প্রদান করে। আজি মানে আপনাদের গম পাইছে নিশ্চয়, যাকালি সন্ধিয়া বড় একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। আমার যিজন মৃত ব্যক্তি ইউসুফ আলী, তখন পথারত কিনা কাম করে আসে, পথারত কাম করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয় বসাবল গই তখেতর পত্নী বাদশাহ বিবি বাদশাহ বিবি আর শহুরেকও বসাবল যাওতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঘাতপ্রাপ্ত হয়। যিজন ইউসুফ আলী তখেতলগে তাতে মৃত্যুবরণ করে, আর বাকি এওলোক দুজনক উন্নত চিকিৎসার কারণে ধুবুরী সিভিল হসপিটাল প্রেরণ করা হয়েছিল, কিন্তু ধুবুরী সিভিল হসপিটাল গিয়ে পয়ার আগতে মৃত্যুবরণ করে। সেইটা একটা বড় মর্মান্তিক ঘটনা হয়ে গেল যাকালি। তথাপিও ইতিমধ্যে আমার সরকারে ঘোষণা করার নিচিনাকি আজি প্রত্যেকজন ব্যক্তি বিভাগীয় কর্তৃপক্ষের তরফের আড়াই লাখ কই এজনের মৃত এজনের কারণে আড়াই লাখ টাকা কই চেক প্রদান করা হয়েছে। মুঠতে তিনিখন আড়াই লাখ তিনিখন চেক প্রদান করা হয়েছে, সাড়ে সাত লাখ। শিশুর দুটি যদি যেহেতু পিতৃ মাতৃ নাই এটা বর্তমান, তেখেতসকলের চেক কাক প্রদান করা তেওঁলোকৰ নামতেই চেক হয়েছে। এতিয়া বর্তমান তেওঁলোকৰ আইতা আছে ঘর, আইতাকে চেকখন লৈছে, কিন্তু তেওঁলোকৰ এতিয়া যেহেতু তেওঁলোক মাইনর গতিকে তেওঁলোকে চেক উলিয়াব নোৱাৰিব বা তেওঁলোকে কেনেকৈ খরচ করব লাগে কি করব লাগে এইটো হেৰি করব নোৱাৰিব, গতিকে এইটো তেওঁলোকৰ নামত ফিক্সড ডিপোজিট হব আর যেতিয়া তেওঁলোকে মেজর হব 18 বছর হব তেতিয়া তেওঁলোকে এইটো উলিয়াব পাৰিব। এনেকুৱা এটা